हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल ग्रो स्टडी। हमार ग्रो स्टडी चैनले तुम्हारे सकल के स्वागत जाना। एकादश श्रेणी 2021 फाइनल परीक्षार जो पुष्टि विज्ञान विषय के सम्पूर्ण नतून संशोधित सिलेबस अनुजाई गुरुत्वपूर्ण 10 MCQ मक टेस्ट नेब। यह भिडियो प्रति प्रश्न 4 अपशन थाकबे, तुम्हरा उत्तर बलार चेष्टा करबे। प्रश्न बलार किछुक्षण परे उत्तरटी बोले देव, तुम्हरा मिलिए नेबे। तो एइभावे तुम्हरा उत्तरगुली बलार चेष्टा करो एवं कत नम्बर पेले 10 नम्बर मध्य ता अवश्य कमेंट करे जानियो। एछाड़ा केमन भावे मक टेस्ट निले तोमादेर सुविधा हय से विषये आमाके परामर्श दिते पारो, कमेंटेर माध्यमे तुम्हरा आमाके जानाते पारो। तोमादेर सुविधा मतो मक टेस्ट नेवार चेष्टा करब। एइभावे किछु मक टेस्ट नेब आरो अन्यान्य भिडियोर माध्यमे, এতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি যথেষ্ট ভালো হবে। সেই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের মক টেস্ট। প্রথম প্রশ্ন, ভিটামিন সি এর অভাবজনিত রোগটি হলো রিকেট, স্কার্ভি, রক্তাল্পতা, পেলেগ্রা। সঠিক উত্তরটি হবে স্কার্ভি। তারপরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ট্রেস এলিমেন্ট, তামা, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম। সঠিক উত্তরটি হবে তামা। তারপরের প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি বীজারণধর্মী কার্বোহাইড্রেটের উদাহরণ, মল্টোজ, সুক্রোজ, শ্বেতসার, গ্লাইকোজেন। সঠিক উত্তরটি হবে মল্টোজ। LDL এর সম্পূর্ণ নাম হলো লো ডেনসিটি লিপিড, লেস ডেনসিটি লাইপোপ্রোটিন, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, লো ডিলিউশন লিপিড। সঠিক উত্তরটি হবে লো ডেনসিটি লাইপোপ্রোটিন। নিউট্রিশন বিষয় থেকে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, একই ভোজ্য তেলকে বারবার ফোটালে উৎপন্ন হয় অ্যালবুমিন, অ্যাক্রোলিন, প্রোটামিন, গ্লোবিউলিন। সঠিক উত্তরটি হবে অ্যাক্রোলিন। ডিমেন্টিয়া কোন রোগের সাথে যুক্ত, রিকেট, রাতকানা, বেরিবেরি, পেলেগ্রা। সঠিক উত্তরটি হবে পেলেগ্রা। কোন খনিজ লবণ হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ফ্লোরিন। সঠিক উত্তরটি হবে পটাশিয়াম। উদরাময় হলে দেহে কোন খনিজের ঘাটতি দেখা দেয়, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তরটি হবে সোডিয়াম। স্তন্যদাত্রী মহিলার লোহার RDA কত, 40 mg, 15 mg, 21 mg, 12 mg। সঠিক উত্তরটি হবে 21 mg। তারপরের প্রশ্ন এবং আজকের মক টেস্টের শেষ প্রশ্ন, একটি ওমলেটের শক্তি মূল্য হল 240 kcal, 90 kcal, 100 kcal, 154 kcal। সঠিক উত্তরটি হবে 154 kcal।